গৃহশিক্ষক তপন অধিকারীকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকা। গতকাল ছাত্র আন্দোলনের পর শনিবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত তপন অধিকারীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। জটেশ্বরের বিভিন্ন এলাকা বিক্ষোভ মিছিল পরিক্রমা করে জটেশ্বর পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরপর জটেশ্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। আমাদের আজকে কর্মসূচি আপনারা নিশ্চয়ই শুনেছেন, গত 29 তারিখ গৃহশিক্ষক তপন অধিকারীকে গ্রেপ্তার করা হয় বিনা দোষে। একজন নির্দোষ গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়। আমরা এই তপন অধিকারী যাতে নিঃশর্ত মুক্তি পায় তার জন্য আজকে আমরা 5টি সামাজিক সংগঠনের পক্ষ থেকে, আমরা 6টা সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে স্মারকলিপি প্রদান করলাম। এদিন জটেশ্বর ঠাকুর পঞ্চরণ স্মৃতি প্রচার সমিতি, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ, পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি, লোকশিল্পী সংস্থা, সমতা কেন্দ্র এবং হ্যাপি লাইফ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা যায়। আন্দোলনকারীদের দাবি, অভিযুক্ত তপন অধিকারী বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত, তিনি নির্দোষ, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে, তার উজ্জ্বল ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে, অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন তারা। প্রসঙ্গত, গত 29 আগস্ট জনৈক্য জামিনী রায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। আমরা চাই নিঃশর্ত যাতে মুক্তি পায় তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। র্যালি করে এসেছেন? হ্যাঁ, আমরা র্যালি করে এসেছি, মিছিল করলাম এবং এখানে কিছুক্ষণের জন্য আমরা কি বলে শাউটিং বিক্ষোভ সমাবেশও করলাম। আমরা এখানকার সাহেবকে এই স্মারকলিপিটা প্রদান করলাম। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই নিঃশর্ত মুক্তি দিতে হবে তপন অধিকারীকে। ফালাকাটা থেকে আবিদ হোসেনের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.